বিয়স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তবে আজ আপনাদের দেখাবো এখানে ফার্স্টটি বেডরুম এবং তিনটি বাথরুম একটি কিচেন এবং একটি ডাইনিং রুম তো এখানে আমাদের এই ফুরা ভিডিওটি প্রায় আড়াই শতাংশ জায়গার উপর এই বিল্ডিংটি করা নয়শো চুরাশি স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটি করা হয়েছে তো আপনারা যদি দেখেন যাদের পাঁচ বেডরুমের বাড়ি করার ইচ্ছে বা চার বেডরুম তিন বেডরুম আপনারা কিভাবে করবেন বা কিভাবে করলে আপনাদের ভালো হবে সে বিষয়ে আমি আপনাদের আজ দেখাবো তো ভাই আপনারা কি বিল্ডিং করবেন আসলে স্বপ্নের বাড়ি কষ্টের টাকায় বিল্ডিং করবেন আসলে আমরা জাস্ট আপনাদের একটি আইডিয়া দিয়ে থাকি তো আপনারা এভাবে করলে ভালো হবে বা এভাবে করলে ভালো হবে জাস্ট একটি আইডিয়া তো আপনারা যদি দেখেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন বা অনেক কিছু জানতে পারবেন যে কীভাবে কোনটা করলে ভালো হবে সে বিষয়ে তো আমাদের দেখেন এটা কিন্তু টিন দিয়ে এখন করা হবে কিন্তু ফাউন্ডেশন এইরকমভাবে দেওয়া হয়েছে যাতে করে পরবর্তীতে একটা সাত দিয়ে উপরে কিন্তু টিনও দিতে পারবে তো এটা আমি আপনাদের দেখাবো তো এখানে দেখেন আমাদের যে কলামগুলি আট ইঞ্চি বাই আট ইঞ্চি দেওয়া হয়েছে এবং নিচের বিমগুলিও আট ইঞ্চি বাই আট ইঞ্চি দেওয়া হয়েছে তো আপনারা এখন বলতে পারেন ভাই এটা কি কোনো ফাউন্ডেশন না ফাউন্ডেশন সারা হলেও কি হবে আসলে অনেক মজবুত এখন যারা অনেকে আছে আমি দেখছি ব্রিক পিলার দিয়েও সাদ দেন এটার উপরে কিন্তু আর আপনি করতে পারবেন একটি সাদ দিতে পারবেন কিন্তু এখানে আমাদের ফাউন্ডেশন দিয়ে রাখা হয়েছে জন্যই যাতে করে ওনারা পরবর্তীতে এটাতে সাদ দিতে পারেন তো আমাদের যে কলমগুলাতে যে রডগুলো দেওয়া হয়েছে এগুলা কিন্তু চার সুতা রড চারটা করে এবং মধ্যখানে আমাদের দুইটা কলম করা হয়েছে এগুলা চারটো চার সতেরো ছয়টি দেওয়া হয়েছে মধ্যে যে কলমগুলি সেই তো আমাদের মূল ড্রয়িংটা যদি দেখি আমাদের এরকম তো আমাদের দেখেন এখানে ফিট চারটা বেডরুম করা হয়েছে দুইটা বেডরুম বারো ফিট বাই চোদ্দ ফিট এবং এই পকেট রুম একটি আট ফিট বাই দশ ফিট এবং এখানে একটি বাথরুমও দেওয়া আছে চার ফিট বাই সাত ফিট এবং পিছনে একটি ওয়াশরুম এবং একটি বাথরুম এই ওয়াশরুম যেটা এটাতে গোসল করা হবে শুধু বাথরুম হবে না এবং একটি ডাইনিং রুম একটি কিচেন রুম তো আপনারা যদি এইভাবে এই বিল্ডিংটি যেভাবে আছে কমপ্লিট করতে চান আপনার রঙ বাদে এবং যদি টাইলস করেন ফ্লোরে সেটি বাদে তো আপনাদের প্রায় দশ থেকে সাড়ে দশ লক্ষ টাকার মতো এই পুরা বিল্ডিংয়ে খরচ হবে বা অনেকে বলেন যে আসলে অনেক কম টাকায় তো করা যায় হ্যাঁ ভাই করতে পারবেন যদি আপনি কীভাবে করবেন সেটা জানি না আসলে আপনি যদি এই গোটটা এইভাবে করতে করতে চান তাহলে আপনার অবশ্যই দশ থেকে সাড়ে দশ লক্ষ টাকা আপনার অবশ্যই লাগবে এবং টাইলস এবং রঙ এগুলো সারা জাস্ট প্লাস্টার এবং উপরের এখন টিন দিয়ে করতে হবে এবং সাত যদি দেন তাহলে আপনার আরও দুই থেকে তিন লক্ষ তিন লক্ষ টাকার মতো আরও বেশি খরচ হবে তো এখানে দেখেন আমাদের জায়গায় একটু বাউন্ডারির ক্ষেত্রে এখানে একটি জায়গা ছিল এখানে কিন্তু আমরা একটা বাথরুম করে নিয়েছি এই একটি রুমে বা দুইটি রুমে এরা ইউজ করতে পারবে এই সিস্টেমে এটা করা হয়েছে তো দেখেন আমার ভাই এই পুরা ভিডিওটি আপনারা যদি দেখেন জাস্ট একটি আইডিয়া হবে একটা চাইড এখানে দুইটা বেডরুম দেখলেন এগুলো কিন্তু দশ ফিট বাই বারো ফিট করে দুইটা বেডরুম এবং এখানে একটি পকেট রুম দেখেন এখানে যেটা আট ফিট বাই দশ ফিট এই পকেটরুমটি এই যেখানে আট ফিট বাই দশ ফিট এবং এখানে আমাদের বারান্দার থেকেই একটি বাথরুম দেখেন এখানে পিছনে শুধু একটি বাথরুম করা হয়েছে তো আপনারা চাইলে এই বিল্ডিংটি যদি এইভাবে করেন আসলে রুম ঘরের ভিতরে সব কিছু পেয়ে যাবেন যে আমাদের বাহিরে বাথরুমের জন্য কোথাও যেতে হবে না বা অনেকে আসে দেখা যায় একটি বাথরুম দিলেন আপনার দুইও রুম থেকে কেউ যেতে পারে না হয়তো এক রুম থেকে আরেক রুমে কাউকে ডাক দিয়ে যেতে হয় যে আমার দরজাটাগুলো বাথরুমে যেতে হবে বা এরকম কিন্তু আসলে আপনি একটি বিল্ডিং করবেন যাতে করে কাউকে কেউ মানে ডাক না দিতে হয় যে আমি বাথরুমে যাব বা এক রুম থেকে আরেক রুমে যেতে যাতে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে তো এখানে দেখেন একটি আমাদের ফিট জায়গা এখানে যে বারান্দাটি পিছনের বারান্দা সিস্টেম করা হয়েছে এখানে আট ফিট জায়গা রাখা হয়েছে যে আট ফিট বাই প্রায় দশ ফিট এখানে একটি জায়গা রাখা হয়েছে যেটা ডাইনিং রুম এবং এখানে দেখেন ওয়াশরুম এই যে এটা হলো ওয়াশরুম এখানে শুধু এখানে গোসল করা যাবে এখানে কোনো বাথরুম হবে না শুধু গোসলের জন্য এখানে এই জায়গাটা রাখা হয়েছে যেটা পাঁচ ফিট বাই ছয় ফিট এবং এখানে রাখা হয়েছে যে চার ফিট বাই আট ফিট আমাদের শুধু একটা বাথরুমের জন্য এটা কোনো এটা শুধু এখানে কমেন্ট বসবে এখানে বাথরুমের জন্য আর সেটা হবে একটা ওয়াশরুম তো আপনারা যদি এইভাবে করেন ভাই অনেকে আছে যে আমি বাথরুমে গোসল করব না আমিও শুধু আলাদা গোসলের জন্য একটি জায়গা রাখবো আর এখানে আমাদের কিচেন রুম কিচেন রুমে দুইটা সিস্টেমে করা হবে একটা হবে গ্যাসের চুলার জন্য আর একটা হবে লাক্ট্রিদের আধার জন্য এটাও একটি সিস্টেম করা হবে তো ভাই এটা আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো যে আপনাদের জাস্ট একটি আইডিয়া করার জন্য যে অনেকেই অনেকভাবে কীভাবে করবেন যদি এই ড্রয়িংসহ এই পুরো বাড়িটি দেখেন তাহলে আপনাদের জাস্ট একটি আইডিয়া হবে তো দেখেন আমাদের এই যে এখানে আরও একটি রুম বারো ফিট বাই চোদ্দ ফিট এগুলো কিন্তু বারো ফিট বাই চোদ্দ ফিট আপনার বাড়ির দিতে থাকে দুটি রুম দেখার চেষ্টা করি এই যে দেখেন বারো ফিট বাই এদিকে বিয়ে ঢুকবেন একটি দরজা এই যেখানে এই রুমগুলা কিন্তু এই দুটা রুমে কিন্তু বারো ফিট বাই চোদ্দ ফিট আসলে অনেক বড় রুম এই দুটা রুম একটু বড় করা হয়েছে এখানে আর সবই কিন্তু পাঁচ ইঞ্চি দেওয়াল আসলে আপনি এটাতে আমাদের এই নতুন নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন আর বেলাইকানে একটি ক্লিক দিয়ে রাখবেন তাহলে সবার আগে আমার এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে